কথাটি মনে রাখলে আপনারই উপকার হবে। এই যে মহারানী, এতক্ষণে ঘুম ভাঙলো? আমাকে বলছেন? এখানে তুমি ছাড়া তো অন্য কাউকে দেখতে পাচ্ছি না, তাই না? বোধ হয় আপনি ভুল করছেন। ভুল? কিসের ভুল? এই যে একটু আগে বললেন রানী নাকি মহারানী, কি যেন? এইটা ভুল? অবশ্যই এটা একটি মারাত্মক ভুল। আমি কোনো রানী বা মহারানী নই। তাহলে কি তুমি কি ফকিন্নি? না। তবে? আমি একজন মানুষ, এটাই সবচেয়ে বড় পরিচয়। আসছে আমাকে জ্ঞান দিতে। ছি আপা, আপনি হচ্ছেন এই বাড়ির বড় বউ, আপনাকে জ্ঞান দেওয়া কি আমার শোভা পায়? তবে একটি কথা অবশ্যই বলতে হয়। কি কথা? লড়াই তার সাথেই করবেন যে আপনার চেয়ে দুর্বল। তুমি কি নিজেকে অনেক বেশি শক্তিশালী মনে করো নাকি? শুধু শক্ত নয় আপা, এই টুনটুনি অনেক কঠিন। যদি একবার ছড়ি ঘুরানো শুরু করি তাহলে আপনি হালে পানি পাবেন না। টুনটুনি! গলার নিচে নামিয়ে কথা বলুন, আমি আপনার চিৎকার শোনার জন্য এই বাড়িতে বউ হয়ে আসিনি। আমি এসেছি আপনার উপর রাজত্ব করতে। কথাটি মনে রাখলে আপনারই উপকার হবে। তোকে যদি আমি ঘুগুনা দেখিয়েছি তাহলে আমিও এক্স ডিফেন্স খান বাহাদুর সিরাজউদ্দিনের মেয়ে না। বাড়ির মধ্যে এগুলো কিছু রয়েছে, আমি তো কিছুই বুঝবার পারতেছি না। তুমি না বুঝবার মধ্যে কি কি কিছু হয়েছে? আরে মোর জ্বালা হয়েছে মানে ওই বাড়ি তো লাগছে। আমি হইলাম গিয়া এই বাড়ির বড় বউ, বড় বউ হিসেবে নিশ্চয়ই আমার একটা সম্মান আছে। সম্মান চাইলেই সম্মান পাওয়া যায় না। তুমি মানুষের সম্মান করবা, মানুষও তোমার সম্মান করবো, বুঝছো? তার মানে আপনি কইতে চাইতেছেন আমি সম্মান দিবার পারি না? তোমার কথা হই না তো ওরকমই মনে হইতেছে। শোনেন আম্মা জান, আপনি কইলাম ওই টুনটুনির সাবধান করে দিবেন। ওর বিষয় রয়েছে কি জানেন? ওই যে দুই দিনের বৈরাগী ভাতের কয় অন্ন। হঠাৎ তুমি টুনির উপর চেতলা কেলা? কারণ হইল গিয়া ও একটা বেয়াদব মাইয়া, আর আপনার আস্কারা পায়া ও একদম মাথায় চড়ে বইছে। নতুন বউর ক্ষেত্রে ওরকমই হয় বড় বউ। তুমি ভুলে যেতেছো কেলা, তুমি যখন এই বাড়িতে নতুন বউ আইছিলা তুমিও তো ওরকম খবরদারি করছিলা। আপনি আপনি আমার সঙ্গে ওই টুনটুনি তুলনা করতেছেন? না, আমি তো কারো লাগে তুলনা করবার লাগছি না। আমি শুধু ওই যে যার যার অবস্থান চোখে আঙ্গুল দিয়ে ধরাই দিতাছি। আম্মা যান, আমি আপনার কইয়া দিতেছি ওই টুনটুনি যদি আমার পিছে লাগে তাইলে কইলে মোর কপালে বহুত ভুগন্তি আছে। হুম, কইয়া দিলাম আমি। এখন আমি কি করব?